ওকে, সো এবার এটার মধ্যে যখন ক্লিক করবে সেই কাজটা করা থাকবে। সো অন ক্লিক নামের আমরা ইভেন্ট ইউজ করব, অন ক্লিক। সো অন ক্লিক এর মধ্যে মনে করেন হ্যান্ডেল ক্লিক নামের আমি একটা ফাংশন ইউজ করতেছি, যেটা আমরা এখানে ইউজ করব। এটা ঠিক নিচে ইউজ করব, ঠিক আছে? সো এইটাকে আমাদের যেটা করতে হবে অ্যারো ফাংশন হিসেবে ইউজ করব। সো আমরা এটার মধ্যে একটা ই পাব, ঠিক আছে, অটোমেটিক্যালি। সো আমরা এখানে এখন এটাকে ধরার জন্য সাপোজ কনস্ট্যান্ট কালার বা টেক্স মনে করেন ইকুয়াল টু ই ডট টার্গেট ডট ইনার টেক্সট নামের আমি একটা মেথড পাবো, ইনার টেক্সট। ওকে ওকে, সো এখন এই যে ইনার টেক্সট এর মাধ্যমে এর মধ্যে কি টেক্সট আছে সেটাকে ধরলাম আমরা। এখন এটাতে যখন ক্লিক করব তখন ওই টেক্সটটাকে যে আমি ধরবো সেটা কিভাবে করবো, সেটার জন্য আমরা নেভিগেটর লাগবে আমাদের, নেভিগেটর। সো আমি যদি কনসোল ডট লক করি, দেখেন নেভিগেটর ডট ক্লিক বোর্ড, অর্থাৎ আমি ক্লিক করতেছি যেটা সেটা নেভিগেটর। সো এটা ক্লিক দিলে আমাদের অ্যাকচুয়ালি কি আউটপুট আসে, সো যখন আমি কনসোল ডট লগ এ যাব, যেহেতু এটা কনসোল ডট লগ এ আসলাম দেখার জন্য, সো এখানে যখন আমি ক্লিক করতেছি যে দেখেন ক্লিক বোর্ড আসতেছে। সো ক্লিক বোর্ডের মধ্যে আমরা কিন্তু রাইট রিড টেক্স এবং রাইট টেক্স আমি দুইটা পাচ্ছি ফাংশনে। রিড মানে হচ্ছে পড়তে পারবে এটার মধ্যে, আর রাইট টেক্স হচ্ছে এখানে মানে ইয়ে করতে পারবো, এটাকে কপি করতে পারবে। সো এখন আমরা যদি এই রাইট টেক্স এবং রিড টেক্স এর মধ্যে আমরা এই যে ইনার টেক্সটাকে কপি করে দিয়ে দিই, তাহলে তো আমাদের কাজ হয়ে যাচ্ছে, তাই না? মানে এই যে এই টেক্সটটাকে দিয়ে দিই এই টেক্সটটাকে, তাহলে তো হয়ে যাচ্ছে। সো এটাই আমরা এখন করব। সো এখানে দেখেন নেভিগেটর ডট ক্লিকবোর্ড ডট রাইট টেক্সকে ধরলাম, দেন এটার মধ্যে আমরা এই কালারটা দিয়ে দিলাম, মানে ইনার টেক্সকে দিয়ে দিলাম, আবার রিড টেক্সকে ঢুকিয়ে দিলাম, অর্থাৎ একবার রাইট করতে পারবে সে, একবার রিড করতে পারবে সে। সো এটা কখন হবে, এটা যখন ইফ নেভিগেটর ডট ক্লিকবোর্ডে যখন ক্লিক করবে তখন ঘটবে, ঠিক আছে? আর সাথে সাথে আমাদের তখন এই নোটিফিকেশনটা কাজ করবে। সো আমরা এটাকে দিয়ে দেব ব্যাস। সো এবার যদি আমরা রিলোড দিই, দেখি রিলোড দিয়ে যে এইটা কালার কোডটা একটু দেখেন, কালার কোডটা কপি করতেছে, এই যে দেখেন আমাদের এখানে লোকাল হোস্ট থেকে একটা মেসেজ দেখাচ্ছে, হ্যাঁ ওকে করতে বললাম। সো আমি আবার কপি করতেছি, আমাদের অ্যাকচুয়ালি কোনো নোটিফিকেশন দেখাচ্ছে না, আচ্ছা, বাট আমি এখানে হচ্ছে ক্লিক করলাম, ক্লিক করার পর যদি এখানে যাই কপি করি, দেখেন আনডিফাইনড আসতেছে। ওকে, সো আমাদের সামথিং রং আছে, আমরা একটু দেখি অ্যাকচুয়ালি কি ভুল করেছি। ওকে, সো আমাদের অ্যাকচুয়াল টয়েসটা তো এখানে আমরা ইউজ করেছি, তাই না? এখানে অ্যাকচুয়ালি আমাদের সাকসেস মেসেজটা শো করা থাকে, এই জন্য টয়েস ডট সাকসেস, দেন হচ্ছে কালার কপি সাকসেসফুল আমরা একটা মেসেজ এর মধ্যে দিয়ে দিলাম। সো এবার একটু দেখি আমরা, সো অ্যাকচুয়ালি এটার মধ্যে আমরা এভাবে দিয়ে দিলাম। সো এটাকে যদি এখন সেভ করি, সেভ করে এবার দেখেন, এবার যদি আমরা রিলোড দিই আমাদের অ্যাপসে, সো এবার আমরা কালার কোডটা মনে রাখি যে লাস্টে 38, এখানে কপি করে এই যে দেখেন সাথে সাথে কিন্তু আমাদের এখানে মেসেজ চলে আসে কালার কপি সাকসেসফুল, এবং আমি যদি এখানে নিয়ে যে পেস্ট করি, এই যে দেখেন আমাদের কিন্তু ওই কালারটাই কপি হয়ে গেছে। অর্থাৎ আমরা এখানে যেটা করেছি যে এই যে এটার মধ্যে কিন্তু ডট টার্গেট ডট ইনার টেক্সট, এটার মাধ্যমে কিন্তু আমরা টেক্সটটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আপনি যদি এখানে ইনার এইটার মধ্যে যদি আপনি কনসোল লক করেন, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন যে এটার মধ্যে আসলে কি পায়।
হ্যাঁ, এবার কনসোল লক করে দেখবে, সমস্যা নেই। সো আমরা দেখেন এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করছি, কনসোল যাচ্ছি। সো আমি এখানে যখন কপি করবো, এই যে দেখেন ওই কপিটা হচ্ছে, মানে ই ডট টার্গেট ইনার টেক্সট এর মধ্যে এভাবে আমরা ওই টেক্সটটা পেয়ে যাচ্ছি। কিন্তু এটার মধ্যে কিন্তু আরো অনেক কিছু আছে। ই ডট টার্গেট যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটার মধ্যে আরো কত কিছু আছে। সো আমরা যদি এটাকে কপি করি, এই যে দেখেন আমাদের কিন্তু গোটা একটা ডিভ এবারে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সো ইনার টেক্সট মানে হচ্ছে যে ভিতরেরটা পাচ্ছে। আমরা চাইলে এই ক্লাস পাইতে পারি, এই ব্যাকগ্রাউন্ড পাইতে পারি, ধরতে পারি ইচ্ছা মতো। আবার যদি আমি শুধুমাত্র এখানে ইটাকে কনসোল লক করি তাহলে দেখেন এবার আমরা কি পাই। কনসোল ডট লক করেন, কপি করেন, এই যে দেখেন আমরা এখানে অনেক কিছু পাচ্ছি। কিন্তু এই যে অল্টার কি, হ্যাঁ, বাটন, সো এখান থেকে আমরা ইভেন্টে যাচ্ছি সরাসরি। এখানে ইভেন্টও আপনি পাবেন। সো যদি এখানে নিচে আসেন, এই যে দেখেন আর অনেক কিছু আছে। এখানে ই ডট আমরা যে টার্গেটটার মধ্যে ঢুকতেছি, ঠিক আছে, টার্গেট। সো আমরা অ্যাকচুয়ালি ই ডট টার্গেট ডট ইনার টেক্সটের মাধ্যমে আমরা টেক্সটটাকে ধরতে পারছি। ওর মধ্যে যে টেক্সটগুলো আছে ডিভের মধ্যে, সেই টেক্সটটাকে কিন্তু আমরা এখানে ধরতে পারছি। তারপরে আমরা কি করলাম যে নেভিগেটর ডট ক্লিক বোর্ড, হ্যাঁ, রাইট টেক্সট এবং হচ্ছে রিড টেক্সট, অর্থাৎ একবার রাইট করতে পারবে সে, মানে কপি করতে পারবে এবং পড়তে পারবে, সো এরকম। সো কপি করে আমরা পেস্ট করতেছি, এটাই হচ্ছে মেনলি নেভিগেটর ডট ক্লিক বোর্ড, রাইট টেক্সট এবং রিড টেক্সট। তারপরে আমরা ম্যাসেজটা শো করে দিচ্ছি। সো এই হচ্ছে মেনলি আমাদের কালার পিকারের কাজটা, যে কিভাবে আপনি একটা কালার পিকার অ্যাপ বানাতে পারবেন। চাইলে এখানে আপনি আরও কালার ইউজ করতে পারেন, আরও অনেক কালার ইউজ করতে পারেন নিচে আরও। হ্যাঁ, তারপরে যে কোনো কালার আপনার যেটা প্রয়োজন হয় সেটাকে কপি করে নিলে আপনি সেই কালারটা কিন্তু পেয়ে যাচ্ছেন, ঠিক আছে।